ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جيشو من دبي أبتار জানতে চাওয়া হচ্ছে আপনাকে কিছু নসিহত করার, যার উসিলায় আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে পারেন। সম্মানিত ভাই, নসিহত এটা হচ্ছে যে কল্যাণ কামনা করা। এ সম্পর্কে একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে আছে, আবু রুকাইয়াহ তামিম ইবনে আউস আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আদ-দীন ওয়ান নাসিহা, আমাদের দিন যেটা জীবনবিধান আর নাসিহা ফুলটা হচ্ছে সে কল্যাণ কামনা করা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। উল্না লিমান ইয়া রাসূল আল্লাহ, তখন সাহাবাকাম বললেন আমরা যে এই যে কল্যাণ কামনা করা এক কার জন্য হে আল্লাহ রাসুল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। এই কল্যাণ কামনা থাকবে যে আল্লাহর জন্য কল্যাণ কামনা থাকবে, আল্লাহর কিতাবের জন্য কল্যাণ কামনা থাকবে, আল্লাহ রাসূলের জন্য কল্যাণ কামনা থাকবে, মুসলমানদের নেতৃত্ব স্থানীয় যারা আছে তাদের জন্য, ওয়া আম্মাতিহিম এবং মুসলমানদের জনসাধারণের জন্য, অর্থাৎ সবার ক্ষেত্রেই কল্যাণ কামনা করতে হবে। যাই হোক, যেহেতু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বৃদ্ধির জন্য প্রশ্নটা করছেন, এই জন্য আমি যে কীভাবে আমরা কল্যাণ কামনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেভাবে অবশ্যই আমাদের কিছু দিক নির্দেশনা রাখা চাই। প্রথমে আল্লাহ তাআলার প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করা, যে বিশ্ব পরিচালনার ক্ষেত্রে তিনি এক একক অদ্বিতীয় মনে করা, এর মধ্যে অন্য কাউকে শরীক মনে করা, সকল আবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক একক মনে করা, সকল আবাদতের ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সাথে শরীক না করা, তারপরে আল্লাহ তাআলার বিশেষ নাম গুণ একমাত্র আল্লাহ তাআলার জন্য বিশ্বাস করা, এই গুণ নামের মধ্যে অন্য কাউকে শরীক না করা, তারপরে আল্লাহর কিতাবের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে যে বিশুদ্ধভাবে শিক্ষা, তার অর্থ জানা, তা আমল করা, অন্যের কাছে কোরআনের দাওয়াত দেয়া, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে রাসূলের প্রতি ঈমান নিয়ে আসা, তার আদর্শ গ্রহণ করা, তার আদেশ নিষেধ জীবনের মধ্যে বাস্তবায়ন করা, তারপরে মুসলমানদের নেতৃত্ব স্থানীয়দের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে বৈধ কাজে তাদের অনুগত্য করা, তাদেরকে তাদের ক্ষমতা থেকে বিচ্যুতি করার, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার আন্দোলনে অংশগ্রহণ না করা, তাদের বৈধ কাজের কথার অনুসরণ করা, সহায়তা করা। আর সাধারণ মুসলমানদের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে তাদের হক আদায় করা। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কল্যাণ কামনার অর্থ হচ্ছে ওজালিকে বিত্তাসদিকি বিরিসালাতি, আল্লাহ রাসূলের রেসালত, তিনি যে একজন আল্লাহর প্রেরিত দূত, এটাকে বিশ্বাস করা, ওয়ানাহু আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা বিশ্বাস করা যে তিনি সকল নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তারপর ওয়াতাআতুহু, এবং তার আনুগত্য করা, ফি আমরিহি ওয়া নাহিহি, তার যে নির্দেশ কাজের আনুগত্য করা, নিষেধ কাজের আনুগত্য করা, অর্থাৎ তার যে সমস্ত কথা আছে মানার জন্য বলছেন সেগুলো মানা, যেগুলো সাড়া দেওয়ার জন্য বলছেন এগুলো ছেড়ে দেয়া, জীবিত থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করা, মারা যাওয়ার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করা, এই অর্থে যে ওনার দিনের সাহায্য করা, এবং ওনার প্রতি কেউ যদি কি বিদ্বেষ পোষণ করে, আল্লাহ রাসূলের শত্রু আসে, তাদের বিরুদ্ধে শরীয়ত মোতাবেক তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করা, তারপরে হইতেছে মুআদাতু মান আদাহ ও মুআলাতু মান ওয়ালা, যারা আল্লাহ রাসূলের প্রতি বিদ্বেষ করে তাদের সাথে বিদ্বেষ পোষণ করা, যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখে তাদের প্রতি ভালোবাসা রাখা, তারপরে ওয়াহিয়া ও সুন্নতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতকে জিন্দা করা, অব্যাসু দাওয়াতিহি,
ওয়া নশর শরীয়তহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রচার প্রসার ঘটানো। ওয়া নাহি আত-তাহামাতি আনহু, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপর অপবাদ দেয় এই অপবাদগুলো খণ্ডন করা। তারপরে মহাব্বাতু আহলি বাইতিহি ওয়া সাহাবাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের প্রতি ভালোবাসা রাখা, ওনার সাহাবায়ে কেরামদের প্রতি ভালোবাসা রাখা। তারপরে ও মুজানাবাতু মানিবতাদা ফি দিনহি, আল্লাহ রাসূলের দিনের মধ্যে যারা বেদাত করে তাদের থেকে দূরে থাকা, বেদাত থেকে দূরে রাখা, বেদাত থেকে দূরে থাকা। সর্বোপরি কথা হচ্ছে যে আমরা এক কথায় সবাই বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি, এটা শতকরা শতভাগ মুসলিমকে যদি কেউ প্রশ্ন করলে তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, তো সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি। এখন যদি নাকি প্রশ্ন করা হয় আল্লাহ তোমাকে ভালোবাসে কিনা, আমি আল্লাহকে ভালোবাসি ঠিক, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসতেছি কিনা এটা তো দেখতে হবে। হ্যাঁ, আল্লাহ আমাকে ভালোবাসতেছি কিনা এই কথা বোঝার জন্য যে আমাদেরকে সুরায়ে আলে ইমরানের 31 নম্বর আয়াত দেখতে হবে। যেই সুরায়ে আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। হে নবী মুসা সালাম, আপনি বলি দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, এতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহ ক্ষমা করবেন, এবং আল্লাহ হচ্ছেন মহা ক্ষমাশীল দয়াবান। তাহলে এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম আমরা একচেটিয়া সবাই আল্লাহকে ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা এই কথা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে এই সূরায়ে আলে ইমরানের 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা শর্তবোধ করছেন যদি নাকি আল্লাহর ভালোবাসা তোমরা পেতে চাও তাহলে আমি রসুলের তোমরা অনুসরণ করো, অর্থাৎ রাসুলের যেই আমরা যে যতটুকু অনুসরণ করবো সুন্নতের এত্তেবা করবো সকল ক্ষেত্রে, আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, যতটুকু আমি রাসুল সাল্লামকে অনুসরণ করব ততটুকু আমি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হব। কিন্তু একচেটি আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের তরিকাতে না, রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ আমার মধ্যে নাই, তাহলে আমি আমার দাবিতে আল্লাহ তালাকে ভালোবাসি যে ঠিক আছে, কিন্তু আল্লাহ তালা আমাকে ভালোবাসতেছেন না। আমি যত আল্লাহ তালাকে ভালোবাসি যদি আল্লাহ তালা আমাকে ভালো না বাসেন তাহলে সে ভালোবাসার কোনো কাজ হবে না, কারণ আমাকে আল্লাহ তালার ভালোবাসা পেতে হবে। তো আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার অর্থ হচ্ছে যে আমি রাসুলের কী করতে হবে, এত্তেবা করতে হবে, রাসুলের সুন্নার অনুসরণ করতে হবে সর্বক্ষেত্রে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমি যদি করতে পারি তাহলে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত হিসেবে আমি আল্লাহ তালার ভালোবাসার পাত্র হব, এতে করে আল্লাহ তালা আমার গুনাহ ক্ষমা করবেন। তো সর্বনিম্ন কথা হচ্ছে কোরআন সুন্নতে আল্লাহ তালার যে বিধান যেগুলো ফরজ ওয়াজিব এগুলো করতে হবে, যেমন হারাম আছে এগুলো থেকে বাঁচিয়ে থাকতে হবে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করতে হবে। যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলে দিয়েছেন, মা তাকুম রাসূলু ফাকুসুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, রাসুল তোমাদেরকে যা করতে বলছেন তোমরা সেগুলোকে করো, যেগুলো থেকে বিরত করছেন, ছাড়ি দিতে বলছেন সেগুলোকে ছাড়ি দাও, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, আল্লাহ তাআলার আজাব হচ্ছে কঠোর। তাই সর্বশেষ শেষ কথা হচ্ছে যে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, এত্তেবার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসার প্রায় যে পাত্র হইতে পারবো, আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। তাই সকল ক্ষেত্রে যে সকল থেকে সদ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠি আবার ঘুমানো পর্যন্ত, যে সব ক্ষেত্রে আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত্তেবা সুন্নতের অনুসরণ করব, এতে করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালোবাসা আমার অন্তরের মধ্যে জাগ্রত হবে এবং এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ এত্তেবা অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।